Hello friends, welcome to my channel Life with Krishna. আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি ইউটিউবে। আমি অসুস্থ ছিলাম, মানে আমরা তিনজনেই, আমি, আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে, আমরা তিনজনেই অসুস্থ ছিলাম, কোভিড হয়েছিল। আর যার জন্য ভিডিও দেওয়া হয়নি, আরেকটা কারণ আছে। কারণ আমি অ্যাকচুয়ালি আমার এই যে এই ফ্ল্যাটটা কিনেছি আমরা, এটা নতুন ফ্ল্যাট, এখানে এখনও এখানে জাস্ট আজকেই ওয়াইফাই লাগানো হলো, টাটা স্কাই, তারপরে দিচ্ছি ভিডিওটা। এখানে ছিল না কিছু লাগানো। আমি অ্যাকচুয়ালি আমার মেয়ের ফ্ল্যাটে ছিলাম, বড় মেয়ের ফ্ল্যাটে। তো এই হঠাৎ করে জানলাম যে আমাদের কোভিড পজিটিভ, তো এই ফ্ল্যাটটায় জাস্ট জিনিসগুলো আনা হয়েছে, জাস্ট ফার্নিচারগুলো। আমার টু বেডরুম ফ্ল্যাট পূর্বালোকে ছিল, সেই ফ্ল্যাটটা থেকে জিনিসগুলো জাস্ট আনা হয়েছে, এখনও কিছু সাজানো হয়নি। তো আমরা ভেবেছি যে মাঘ মাসে গৃহপ্রবেশ করব, নারায়ণ পুজো দেবো, গৃহপ্রবেশ করব সব গুছিয়ে টুচিয়ে। তো কার্পেন্টার দিয়ে কিছু কাজ বাকি আছে, তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমরা গৃহপ্রবেশ করব। সেই জন্য মানে এটা স্থগিত ছিল আর কি। আর বিশেষ করে পৌষ মাসে তো আমরা ঢুকি না নতুন ফ্ল্যাটে, তো এই সব জিনিস এনে রাখা হয়েছে, এইভাবে মোটামুটি রাখা হয়েছে, জাস্ট জিনিসগুলো রাখার জন্য। লক্ষ্মীনারায়ণের ফটোটা রাখলাম সামনে, যাতে স্নান টান করে একটু নমস্কার করা যায়। কিছুই আরম্ভ হয়নি এখানে পুজো টুজো। এই যে এইগুলো সব, এগুলো সব দেয়ালে লাগানো হবে কার্পেন্টার দিয়ে, এগুলো ওই বাড়িতে লাগানো ছিল, আনা হয়েছে। এই যে এগুলো সব ওয়ালে ছিল লাগানো, শোকেস, তো এগুলো কিছুই, এগুলো কিচ্ছু লাগানো হয়নি, এগুলো নিচে শুধু মাটিতে রেখে দেওয়া হয়েছে। শোকেসগুলো পেছনের প্লাইউড পাল্টাতে হবে, খুব খারাপ অবস্থা। আর এই যে ফ্রিজটায় একটু ডেন্ট হয়ে গেছে, সেই জন্য এইখানে সব এগুলো লাগিয়ে আমার মেয়ে ঢেকে দিয়েছে আনার সময়। আর এই যে বারান্দা, বারান্দায় সব নতুন পট কিনে নিয়ে এসছে মেয়ে, সব গাছটা, এই গার্ডেনার, আমাদের এখানে গার্ডেনার আছে, ওকে দিয়ে সব লাগানো হবে। এগুলো আমাদের আগের গাছ, যেগুলো লাগানো ছিল অলরেডি সেগুলোই রয়েছে, তো এগুলো সব লাগানো হবে। ও এখন আসছে না, যেহেতু আমাদের কোভিড হয়েছিল, ও এখন আসছে না। তো আমাদের অবশ্য এখন রেস্ট্রিকশন, মানে পিরিয়ড ওভার হয়ে গেছে, 7 দিন, পজিটিভ রেজাল্ট বেরোনোর 7 দিন হয়ে গেছে, তো এখন পিরিয়ড ওভার হয়ে গেছে, এরপরে আসবে। এইখানে এই রাখা হয়েছে সব ডাইনিং টেবিল, মোটামুটি একটা রাখা হয়েছে গুছিয়ে, কিন্তু কিছুই সেভাবে গোছানো হয়নি। আর মোটামুটি জাস্ট থাকার জন্য, আমরা মেয়ের ফ্ল্যাটে ছিলাম, তো আমি চলে এসেছি এখানে। আমার হাজবেন্ড আসলে কিছুদিন থাকতে আরম্ভ করেছে বলে আমিও চলে এসেছি, আর ছোটো মেয়ে এখনও বড় মেয়ের ফ্ল্যাটে আছে। তো কিছুই তো হয়নি, পুজো টুজো হয়নি, সব কার্পেন্টারের কাজ আছে বাকি, এইগুলো সব করা হয়েছে কার্পেন্টার দিয়ে, মডুলার কিচেন বানানো হয়েছে। এইখানে ওয়াশিং মেশিন, এটা ওই রান্নাঘরের পেছন দিকটা ওয়াশিং মেশিন রাখা হয়েছে, ঠিক আমার মেয়ের বড় মেয়ের ফ্ল্যাটের মতন একদম সেম। মানে তিনটে, এখানে তিনটে বার্চ আছে, তো সেই ফ্ল্যাট, 4টে করে ফ্ল্যাট এক একটা ফ্লোরে, তো একদম আমার বড় মেয়ের যেরকম ফ্ল্যাট এরকম একদম সেই স্টাইলের ফ্ল্যাট, আমাদের সেম স্টাইলের ফ্ল্যাট। আর এই যে ফেবার চিমনি, এই হাত ঘোরালেই অন হয়ে যায়, তো এই ফেবার চিমনি এই লেফট সাইডে দুবার হাত ঘোরালে আবার বন্ধ হয়ে যায়, তো এটা বেশ মজার, বুড়ো বয়সে খেলার মতন প্রথম প্রথম লাগিয়ে একটু খেললাম। ডান দিকে হাত ঘোরালে অন হয়ে যাচ্ছে, আর বাঁ দিকে দুবার করে হাত ঘোরালে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা একদম রান্না কিচেনের একদম সামনাসামনি, এটা একটা রুম, বেডরুম, তো এটাতে উইন্ডো এসি লাগানো হবে, সেই জন্য এখনও পড়ে আছে, লাগানো হয়নি।
এই যে শোকেস, এই কার্পেন্টার আসবে লাগানো হবে, আর এই সব কার্টন বক্স সব খালি করা হয়েছে, সব জিনিস এসেছিলো এই ফ্ল্যাট, ছোটো ফ্ল্যাট থেকে এখানে সব জিনিস এসেছিলো, কার্টন বক্স প্রচুর এদিক ওদিক পড়ে আছে, সুটকেসগুলো সব পড়ে আছে, এগুলো সব দেখে দেখে গুছিয়ে রাখতে হবে। এটা আরেকটা বেডরুম, তো এই যে স্টিলের আলমারিটা, এটা এখানে ঢোকানোর আগে রং করে ঢোকানো হয়েছে, নতুন রং করা হয়েছে। আর এই মোটামুটি সব, মোটামুটি যেখানে যেটা রাখতে হবে সেইভাবে রাখা হয়েছে, কিন্তু এখনও কিছুই হয়নি, মানে অনেক কাজ বাকি আছে। আর এই জানলা দিয়ে বেশ বাইরেটা দেখা যায়, বাইরে সুন্দর দৃশ্য। এখানে ড্রেসিং টেবিলটা রেখেছি, আর এই ঘরেও স্প্লিট এসি সব ঘরেই লাগানো হয়েছে, শুধু একটা বেডরুমে উইন্ডো এসি লাগানো হবে, আর ড্রয়িং রুমে তো স্প্লিট এসি লাগানো হয়েছে। আর এই লাইটগুলো, ফ্যান্সি লাইট সব আমার মেয়ে লাগিয়েছে, ড্রয়িং রুমেও লাগিয়েছে। আর টিউব লাইট তো একটা লাগানো হয়েছে, আমার তো লাগে টিউব লাইট, আর এগুলো ফ্যান্সি লাইট, এগুলো ওই হয়তো ঘরে এমনি জ্বালিয়ে রাখলাম, হয়তো কেউ নেই, ওই ছোটো লাইটের মতন জ্বালিয়েও রাখা হয় হবে, দেখতেও ভালো লাগবে। আর এই যো সব ফ্যান্সি লাইট, এই যে সব ফ্যান্সি লাইট লাগানো হয়েছে, এগুলো অনেক কম কারেন্ট ওঠে, আর এমনি ধর মানে কেউ হয়তো ঘরে নেই, ওর জ্বালিয়ে রাখলাম। তারপরে তো এটা একটা বেডরুম, আর একটা বেডরুমে যাব এবার। এই লেফট সাইডে দুটো টয়লেট পাশাপাশি, একটা এই বেডরুমের সাথে আর একটা কমন লেফট সাইডে। আচ্ছা, এই রুমে আমার হাজব্যান্ড শুয়ে আছে, সেই জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিলাম সব জিনিস। এই যে এই লফটগুলো, এগুলো আমাদের ওইখানে টু বেডরুম ফ্ল্যাটের লফটগুলো আলমারির উপরে লাগানো ছিল, এখন এগুলো সব নিচে পড়ে আছে, এগুলো সব লাগানো হবে, কার্পেন্টার ডেকে লাগানো হবে। এতদিন আমাদের কোভিড ছিল বলে রেস্ট্রিকশন ছিল, ওরা আসতে পারেনি, কালকে থেকে কাজ আরম্ভ হবে। এগুলো কার্পেন্টারের অনেক কাজ আছে করে, তারপরে বাড়িঘর গোছানো হবে এবং নারায়ণ পুজো করা হবে, তারপরে আমরা এখানে সকলে মিলে থাকতে আরম্ভ করব। রান্নাঘরটা আরেকবার দেখিয়ে নিলাম, ওয়াল টাইলসটা কেমন লাগছে আপনাদের জানাবেন, এটা আমি পছন্দ করে লাগিয়েছি। আর এই ফেভার চিমনিটা আরেকবার একটা জিনিস দেখানোর জন্য ঢুকলাম, লাইট অফ করে ফেভার চিমনির লাইটটা জ্বালালাম, এই যে ফেভার চিমনির লাইটটা জ্বালিয়ে দিলাম টিউব লাইট অফ করে। সন্ধেবেলার দিকে কেউ রান্নাঘরে না থাকলে এইটা জ্বালিয়ে রাখলেও হয়, টিউবটা না জ্বালিয়ে। তো এটা থ্রি বেডরুম ফ্ল্যাট আর কি, আমরা টু বেডরুম ফ্ল্যাটে ছিলাম, এটা থ্রি বেডরুম ফ্ল্যাট, একটু বড় দেখে কিনলাম। টু বেডরুমে আসলে আমার মেয়ের, ছোটো মেয়ের অসুবিধে হচ্ছিলো থাকতে, ও কোন ঘর রুমে থাকবে, ওরও তো একটা রুম চাই শেয়ার করে, এখন এরা বড় হয়ে গেছে তো এখন আর শেয়ার করে থাকতে চায় না। আর এই বারান্দাটা আর একটু দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানাবেন। সব অন্যরকম হবে, সব সাজিয়ে দেওয়ার পরে, সব সাজানো গোছানোর পর সব অন্যরকম হবে।